ঘুমোতে আমরা সকলেই খুব ভালোবাসি, কিন্তু হঠাৎ যদি রাস্তায় হাঁটতে হাঁটতে ঘুমিয়ে পড়ি বা বাড়িতে কোনো কাজ করার সময় হঠাৎ গভীর ঘুমে আমরা আচ্ছন্ন হয়ে যাই, তাহলে নিশ্চয়ই ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। কিন্তু আজকের ভিডিওটি হলো স্লিপিং ভিলেজ নিয়ে, যেখানে বাস্তবে এমনটা হচ্ছে। কাজাকিস্তানের একটি গ্রামে, যেটির নাম হলো কালাচি, সেখানে বাস্তবে এই ধরনের পরিস্থিতি ফেস করতে হচ্ছে গ্রামবাসীদের। 2014 সালে কাজাকিস্তানের এক ব্যক্তি বাইকে শহরের দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার শরীর অসুস্থ বোধ হয় এবং সে ঘুমিয়ে পড়ে। তার ঘুম ভাঙে 4 দিন পর হসপিটালে এবং তাকে জিজ্ঞেস করা হলে সে জানায় তার কিছুই মনে নেই। কিন্তু সে শুধু একা নয় যে এমন কিছু এক্সপিরিয়েন্স করেছে। 46 বছর বয়সী তাইসিয়া, তিনি বছরে 3 বার এমন হঠাৎ ঘুমিয়ে পড়ার সাংঘাতিক পরিস্থিতির শিকার হয়েছে। চিন্তার বিষয় এটাই ছিল, ঘুমের সময়সীমা বেশ দীর্ঘ, প্রায় 5 দিন পর্যন্ত ঘুমানোর রেকর্ড সামনে এসেছে, আর যখন তারা ঘুম থেকে উঠত তাদের কিছুই মনে থাকতো না। প্রথমে সবাই ভেবেছিল হয়তো অ্যালকোহলের জন্য এমন কিছু ঘটছে, কিন্তু কিছুদিন পর দেখা যায় বাচ্চাদেরও এই ঘুমরোগ সমানে হয়ে চলেছে। ডাক্তাররাও কী হচ্ছে বুঝে উঠতে পারছিল না, এমনকি আশেপাশের প্রাণীদের মধ্যেও হঠাৎ অ্যাগ্রেসিভ নেচার ও 3-4 দিন তাদের নিদ্রায় থাকার ব্যাপারটি বাড়তে থাকল। প্রায় 55টি পরিবার গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যায় এবং 100টি পরিবার গ্রাম ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। এই ক্ষেত্রে সায়েন্টিস্ট ও গবেষকদের তো এই ব্যাপারে রিসার্চ করারই ছিল। তারা পেশেন্ট ও গ্রামের অ্যাটমসফিয়ারের মোট 7000খানা টেস্ট করায়। পেশেন্টের মাথা, নার্ভ, ব্লাড থেকে শুরু করে গ্রামের জল, মাটি, বাতাস, মোবাইল টাওয়ার, আন্ডারগ্রাউন্ড গ্যাস সাপ্লাই, হাই রেডিয়েশন লেভেল, জলে থাকা ব্যাকটেরিয়া ও ভাইরাসের পরিমাণ, সব কিছু নিয়ে টেস্ট ও রিসার্চ করা হয়। কিন্তু ফলাফলে সব টেস্টের রিপোর্ট নর্মাল আসে। কোনো সলিউশন যখন পাওয়া যাচ্ছিল না, তখন একটি নতুন তথ্য সামনে এলো। গ্রামে হঠাৎ এক ব্যক্তির আগমন হলো, নাম ভেক্টর ক্রুকফ। তিনি হলেন কালাচি গ্রাম থেকে 2 মাইল দূরে থাকা একটি পরিত্যক্ত ইউরেনিয়াম খনির ফর্মার ডিরেক্টর। তিনি এসে ব্যাপারটিকে পরিষ্কার করলেন যে ইউরেনিয়াম মাইনটি দীর্ঘকাল পরিত্যক্ত থাকার কারণে সেখানে কার্বন মনোক্সাইড ও হাইড্রোকার্বন গ্যাসের পরিমাণ বেড়ে গেছে এবং সেটি সার্ফেসের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। দুর্ভাগ্যবশত সার্ফেসের ওই অংশ দিয়ে যখন কেউ যাতায়াত করছে, তখন অক্সিজেনের সাথে সাথে সেই গ্যাসটিও তাদের ভেতর প্রবেশ করছে ও তারা ঘুমিয়ে পড়ছে। সায়েন্টিস্টরাও এই ব্যাপারটিকে সন্দেহ করেছিল, কিন্তু ভিক্টর ক্রুকফের বক্তব্যের পর পূর্ণ রিসার্চ করা হয়। রিসার্চের ফলাফল সামনে এলে জানা যায় এই ঘুমরোগের জন্য দায়ী ছিল পরিত্যক্ত ইউরেনিয়াম খনিটি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। এমন গ্রামে আপনি থাকতে চাইবেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।